নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে আপনাদের সব বাইকে স্বাগত জানান আমি চলে এসেছি আজ কোন গল্পের সপ্তম পর্বটি নিয়ে আপনাদের শোনাতে তাহলে দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প মতি নন্দীর লেখা কোনি না না কতবার বলবো কোনো এটা অতটা ভাঙবে না হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠল কেন উম হুম হলো না বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বা কাঁধটা এগোচ্ছে আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে এতে স্কোয়ার সোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে নে নে আবার কর ও কি জলের বাইরে হাত নিয়ে যাওয়ার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউরে পোকা চলার মতো হয়ে যাচ্ছে যে দেখ আমাকে দেখ তোর কোনটা কেন বাঘ খাচ্ছে না বোঝার চেষ্টা কর এইভাবে রকম আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না জলের ওপরে থাবড়ে থাবড়ে হাত ফেলছিস দেখছি ওভাবে নয় পরিষ্কারভাবে শোধ করে ঢুকে যাবে আগে আঙুল তারপরে কবজি থেকে পুড়ো হাতটা আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘুরাবি মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি মাথা লাইন এধার উধার হবে না হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবে হাঁ করে নিঃশ্বাস নিয়ে নিতে আর হাতটা সেই জলে ঢুকেছে সেই সঙ্গে তোর মুখ আবার জলে ডুবছে যা যা আবার কর দু হপ্তা হয়ে গেল এখনো একটা জিনিসও ঠিক মতো শিখতে পারলি না জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পারে দাঁড়িয়ে ক্ষিতের সামনে বক বক করেই চলেছে কোনি পারের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে ওর দিকে তাকায় সকাল সাড়ে ছটা থেকে এই ব্যাপার চলছে এখন সাড়ে আটটা আর পাচ্ছি না খিদ্দা কেন বলেছিলি দুদিনেই সুহাসের মতো স্টোক শিখে নিবি দুদিন ছেড়ে তো সতেরো দিন হয়ে গেল জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কোন চাপা রাগ নিয়ে বলল করছি তো আমি আপনি খালি হচ্ছে না হচ্ছে না বলেই যাচ্ছেন না হলে কি বলবো হচ্ছে হচ্ছে তো কিচ্ছু হয়নি যা বলছি আবার কর আমার ভালো লাগছে না পাড়ের দিকে এগিয়ে এলো ক্ষিতেশ কি করবে ভেবে না পেয়ে বলল স্টোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব দরকার নেই আমার বাঁধানো পারে দুহাতের ভরে কোনি জল থেকে উঠে এলো ক্ষিতেশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জবরদস্তিতে কাজ হবে না কিছু একটা প্রাপ্তি যোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না উঠে বললি যে খিদে পেয়েছে কোনি কথা বলল না এগিয়ে গেল রেলিংয়ের গেট লক্ষ্য করে খিদে তো পাবেই ভাবছি দুটো ডিম দুটো কলা আর দুটো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয় কোনি দাঁড়িয়ে পড়েছে ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখলো প্রায় এক টাকার ধাক্কা আজ থেকে ক্ষিতীশ ঘাড় নাড়ল কোনি কী যেন ভেবে নিয়ে বললো আমি কিন্তু বাড়ি নিয়ে গিয়ে খাবো ক্ষিতীশ একটু কৌতূহলী হয়েই বলল বাড়িতে কেন এমনি বাইরে আমি খাবো না তাহলে আরও এক ঘন্টা জলে থাকতে হবে ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হল লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কোনিকে আরও পরিশ্রম করানো অমানসিক কাজ হবে কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতেই হবে নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না খাটুক আরও খাটুক যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর টলবে লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণায় পাঁচিলের সামনে আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে এর জন্য চরিত্র চায় গোয়া রোগ চায় নাম নাম দাঁড়িয়ে আছিস কেন দুটো ডিম দুটো কলা দুটো মাখন টোস্ট যন্ত্রণা কি জিনিস সেটা শেখ যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে তাকে ব্যবহার করতে না শিখলে লড়াই করে তাকে হারাতে না পারলে কোনো দিনই তুই উঠতে পারবি না ঠিক আছে ঠিক আছে কোন অতটা উঠবে না মুখ ডুবিয়ে যন্ত্রণার সময় তোর অপনয়েন্ট ও দুটোকে আলাদা করা যায় না যন্ত্রণাকে হারালে সময় কেউ হারাতে পারবি সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতিস মনে মনে কণির সঙ্গে কথা বলে যাচ্ছে আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে কলম দেখিতে এখন সাঁতার কাটছে একমাত্র কোনি মাঝখানে চওড়া ঘাটে তিন চারজনের বাইরে লোক স্নান করছে বাসন ধুচ্ছে একটি লোক। জুপিটার এবং অ্যাপেলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি প্রায় পঞ্চাশ মিটারের ব্যবধানে সেগুলো এখন জনশূন্য শুধু জুপিটারের স্প্রিংবোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটাচারেক উটকো বাচ্চা ছেলে জুপিটারের ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে দুটি লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতিশের দিকে তাকিয়ে অ্যাপেলো ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা কনি সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ায় অমিয়া দিন সাতেক পর আজ জলে নেমেছিল কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ে জুত পায় না দুজনে আধ আধ মাইল সাঁতরেছে কে রে মেয়েটা অমিয়া জিজ্ঞাসা করল খিদ্দার আবিষ্কার বেলা চোখ পাকিয়ে বলল শুনিস নি হরিচরণ দা কি বলেছিল সেদিন খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে তাই ওই মেয়েটাকে দিয়ে সে কি রে ও তো এখনো হাতের টান দিতেই শেখেনি সামনের বছর আমি কিন্তু জুপিটারে ফিরে যাব যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই পাঁচজনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে ও আমার সহ্য হয় না আমিও তাহলে যাব? দুজনে আর একবার কনির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করল তখন আমি হেসে বলল কম্পিটিশনে পড়লে তো মেয়েটা আমার পা ধোয়া জল খাবে প্রায় পৌনে দশটা বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবে ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে পিছনে কোনি একটা অস্টিন ফুটপাথ ঘেসে ক্ষিতীশের পাশে দাঁড়ালো। জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্টু ধরের মুখ ও ক্ষিতীশবাবু আপনাকেই খুঁজছি যে যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না একটু ডিসকাশন করলে ভালো হতো আজকেই তো বিকেলে সভা কিন্তু আমার যে এক্ষুনি বাজার করে বাড়ি পৌঁছাতেই হবে গাড়িতে উঠুন না বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাসটা করে ফেলবো বৃষ্টুধর মোটরের দরজা খুলে দিল ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে তখন জামাই টান পড়ল খাবারের কি হবে ও তোর ডিম কলা ক্ষিতীশ বিব্রত হয়ে কী বলবে আর ভেবে পেল না আমাকে বরং পয়সাটা দিয়ে দিন কিনে নেব। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে একটা টাকা বের করে কোনির হাতে দিয়ে বলল বিকেলে ঠিক সময় আসিস গাড়ি চলতে শুরু করল বিষ্টুধর জিজ্ঞাসা করল কে মেয়েটা আমার ভবিষ্যৎ ক্ষিতীশ হেসে বলল লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে ধরকে নিয়ে বারান্দায় বসল বিষু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে বিষ্টু কুখরে গিয়ে বলল ও দুটোকে সরান দেখলে গা শিরশির করে বিড়াল দুটিকে ঘিত ছোট্ট ধমক দিতে ওরা বারান্দা থেকে নেমে গেল দারুণ ট্রেনিং তো ওদের ভালোবাসি তাই কথা শোনে ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়েও তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেলছেন তা কেন জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা তা আমি জানি না ওই ওই অমনি তারা কথা শুরু হয়ে গেল বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজ বার করল। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো রাস্তায় রবারের বল ফাইনাল চিফ গেস্ট বিনোদ ভর বুঝলেন না ওর দলের ছেলেরা থাকবে ফস করে যদি কিছু প্রশ্ন করে বসে আর যদি জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো বেঈত হব কাগজটা মন দিয়ে পড়ে বলল হুম কি জানতে চান ওই যে লিখেছেন ট্যালেন্ট ঈশ্বরের দান সেটা ফুটিয়ে তোলা যায় কিন্তু তার বদলি হিসাবে কিছুতেই কোনো সে জায়গায় বসানো যায় না যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসাবে গণ্য করতে হবে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দেশে বহু ট্যালেন্টেডওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়া ধান্দাতে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে সব আগে মানুষের দরকার বেঁচে থাকা এটা তো মানেন ক্ষিতীশ ঘাড় লোক রাশিয়া টাশিয়ার বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়া চিন্তা করতে হয় না গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে টেস্টেই তাদের সব কিছু দেয় রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত প্লেয়াররা খাওয়ার পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে এসব কথা একটু বলা দরকার বুঝলেন না পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয় এখানে গণতন্ত্র এখানে প্লেয়ারকে সব কিছুর জন্যই লড়তে হবে গণতন্ত্রে এই স্বাধীনতাটা আছে লড়াইয়ের স্বাধীনতা আপনি কি সব কিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান মানুষ হিসাবে নিশ্চয়ই চায় না কিন্তু সুইমিং কোচ হিসাবে হ্যাঁ চাই আরামে সব জিনিস পাওয়া যায় না বুঝলেন আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটপট করতে করতে উঠতে হয় পড়ুন পড়ুন লেখাটা পড়ুন তো ক্ষিতিশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো বিষ্টুধর ভিড় ও চোখে ক্ষিতিশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো বিরাট বিরাট খেলোয়াড়দের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে নিশ্চয় ডন ব্যাটম্যান ডন ফ্রেজার কেন রোজওয়ালের নাম যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি পারবেন কেউ বলতে কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন ইথিওপিয়া ছোট্ট দেশ গরিব দেশ অখ্যাত দেশ কিন্তু বিকিলা যখন দৌড়ালো দেশটা তখন হয়ে গেল বিখ্যাত বিষ্টুধর দব নেবার জন্য থামলো ক্ষিতিস দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল বলল কিন্তু শুধু মেডেল ধোয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক হিরোর দাম অনেক দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো সে সাঁতারুই হোক আর সেনাপতিই হোক তারা আদর্শ স্থাপন করে তবু ওদের মধ্যে তফাত আছে বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক কিন্তু সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের প্রতীক সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায় আবার ঘৃণাও পায় কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয় আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন ফুটবল ক্রিকেটার এদের নাম করুন বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই বলবো যা খুশি বলুন কিন্তু আসে যায় না শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি ভুলে যাই তাদের খাদ্যের দরকার মাথার ওপর ছাদ দরকার খরের চালা যদি হয় তাও আমরাই তো বাধ্য করি ওদের মিথ্যে বলতে শেখায় চালাকি করতে শেখায় এসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন খুব কড়া কড়া কথাই গভর্নমেন্টকে এক হাত নেবেন তাহলে একটু বুঝিয়ে লিখে দিন আমার যেন কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে আমার মাথার মধ্যে ঠিতিস ভ্রুকুটি করে তাকালো বিষ্ণুধর তাড়াতাড়ি বলল এজন্য নিশ্চয়ই ফি দেব ফি চায় না একটা চাকরি চাই যে কোনো চাকরি অন্তত সদের এক টাকার চাকরি বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে আমার এখন নিয়মিত টাকা দরকার এভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না আচ্ছা আমি দেখব ক্ষণ আধ ঘন্টার মধ্যেই কিতীশ লিখে দিল বৃষ্টি ধর চলে যাবার পর রান্না চাপিয়ে দিল উঠোনের দেওয়ালে গাঁথা বড় হুকে রবারের দুটো দড়ির প্রান্ত আংঠায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোনি কাজটা শেষ করে সে ছোট পাশপালিশের মতো চটের থলে শের দশেক বালি দিয়ে ভরতে শুরু করলো ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় ওই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে বলল এগুলো আবার যে বার করলে ব্যাপার কি কোনির জন্য কে কোনি একটা মেয়ে ওকে তৈরি করব। মেটার মধ্যে জিনিস আছে একেবারে আঁকড়া মাটি গড়তে পারলে দারুণ সুইমার হবে তোমাকে এনে দেখাবো ও ভীষণ গরিব লীলাবতী ঘরে ঢুকে গেল ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল ভীষণ গরিব খেতে পায় না ভাবছি এখানেই ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। ঘরের মধ্যে থেকে লীলাবতী শুকনো কঠিন স্বর ভেসে এলো ঘরটা নেওয়াই ঠিক করলাম ওরা রাজি হয়েছে পাঁচ হাজার টাকা সেলামিতে। এখন টেনে টুনে চলতে হবে বাজে খরচ একদম বন্ধ ক্ষিতীশ আর কথা বাড়ালো না বিকেলে অ্যাপেলই গিয়ে দেখলো কোনি আসেনি পরদিন সকালে কোনি এলো আধ ঘন্টা দেরিতে ক্ষিতীশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল তার আগেই কোনি বলল খাবারের বদলে বরং আমাকে রোজ এক টাকা করে দেবেন ক্ষিতীশের একটা মুহূর্তে অবাক হয়ে গেল তার মানে রোজ এক টাকা করে দিতে হবে আমাকে তুই সাঁতার শিখবি বলে এটা কি আমার বৃত্তি দেয় অত খাটাবেন আর খেতে দেবেন না কোনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খিতে হেসে ফেলল কোনিও হাসল দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝা পড়া হয়ে গেল তুই একটা আস্ত শয়তান আমাকে চিনে ফেলেছিস দেখছি দাঁড়া তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই তারপরে দেখব জলে নামিস কি না নামিস না এখন আমি তোকে খাটাচ্ছি তখন তুইও খাটার জন্য পাগল হয়ে উঠবি কোনি কথাগুলো শুনল মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে কেদি সেটা লক্ষ্য করে আবার বলল লেখে এক মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিলিস তার নাম হিয়া মিত্র নামটা মনে রাখিস কোনির চোখ দুটো সরু হয়ে এলো মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো মনে রাখিস অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে কোনি ঘুরে দাঁড়ালো শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষ স্বরে বলল কস্টিউম সাত দিনে আমি আদায় করব। কিন্তু লাল রঙের আমি পরবো না আমার কালো রং চাই অমিয়ার বেলা পঞ্চাশ মিটার কোর্সে ক্রিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে কোনি কোন কাছাকাছি ক্ষিতীশ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে দু চোখ শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বির হারামজাদি কোথাকার আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি হিয়া মিত্তির বলছিল ক্ষিত চলছে কেমন নকুল মুখুজ্জে রেলিংয়ে দু হাত রেখে শুকনো গলায় বলল তুই কি কিছুই খবর রাখছিস না বিয়ে এসের সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে এসবই জুপিটারের ধীরেনের কার সাজি এদিকে অ্যাপেলের আর্থিক অবস্থাও ভালো নয় দু একটা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস প্রেসিডেন্ট রাখব ক্ষিতীশের হঠাৎ মনে পড়ল ধরকে বলল চেষ্টা করব। কিন্তু নকুলদা বিএএস থেকে আউট হয়েছ বলে দুঃখ পাচ্ছ কেন একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ টেস্ট অ্যাসোসিয়েশনের থেকে ক্লাবই সুইমারদের তৈরি করে ওরা করে শুধু কেবল মোরলি কিন্তু মোরলদের দলাদলি ঝগড়া প্রতিপত্তি লোভে সুইমারদের জীবন শেষ করে দিতে পারে নকুল মুখুজ্জে হেসে উঠে বলল জেনে রাখ এবার অ্যাপেলর কেউ বেঙ্গল টিমে আসছে না শুধু ওই দুটো মেয়ে ছাড়া আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো ওরা জেনে রাখো সামনের বছরেই জুপিটারে ফিরে যাচ্ছে নখুল মুখুজ্জে চলে যাবার পর ক্ষিতীশ আর দিকে মন দিল হাঁটু ভেঙে পায়ের বাড়ি হাঁটু ভেঙে বলে দিয়েছি না পা যখন পেছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে ওঠার সময় সোজা থাকবে এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হল অমিয়া বা বেলা শুনে নিয়ে যদি এইভাবে ক্রিকিং শুরু করে তারপরেই ভাবলো এখন আর ওদের পক্ষে আদিকালে সিজার কিক ছেড়ে এই শক্ত কিংক্রিয়ের আসা সম্ভব নয় তাহলে শুনে নিয়ে ওরা হরিচরণকে বলে দিতে পারে হরিটা অন্যদের এইভাবে শেখাবে হয়তো হাত নেড়ে ডাকলো কোনিকে পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল যা হচ্ছে না কেন গোড়ালিটা থাকবে এই রকম পিছন দিকে টান করে ঠেলে রাখবি আর কি করার সময় যতটা না নিচের দিকে তার থেকে পেছন দিকেই পায়ের ধাক্কা বেশি দিতে হবে এইভাবে শোল্ডার সাঁতার কেটে চারটে গোল দিয়েছে টোকিও আবার কর সিক্স বিট এক চক্কর হাত পারি আর সেই সঙ্গে ছটা করে পা মারবি করে যা করে যা ট্রেনিং শেষে ফেরবার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করল। তো দাদার খবর কী রে আসতে বলিস নি একদিন দেখে যা কেমন তুই শিখছিস কোনি জবাব দিল না ক্ষিতীশ লক্ষ্য করলোর মুখটা কেমন যেন করুন আর গম্ভীর হয়ে উঠল দাদার অসুখ হয়েছে দুদিন কাজে যায়নি তাহলে তো দেখতে যেতে হয় আচ্ছা পরের দিন দেখতে যাব আর শোন আজ বিকেলে তোর ওজনটা নেব এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে খাওয়া বাড়াতে হবে ট্রেনিং চার্ট ডায়েট চার্ট আমি তৈরি করছি ভিটামিন কি কি লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো ক্ষিতীশ কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো একটা টাকা কোনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে কোনি ডাকলো খিদা আর দুটো টাকা দেবেন তাহলে দুদিন আর আমায় দিতে হবে না টাকা কিসের জন্য ধ্রু কুঞ্চিত হল ক্ষিতীশের চাল কিনবো দাদা তো কাজে যেতে পারছে না কোনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল প্রশ্ন না করে ক্ষিতীশ আরও দুটি টাকা তাকে দিল এবং সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হয় ঘণ্টাখানিক পর ক্ষিতিশ হাজির হলো কোনিদের ঘরের দরজায় তক্তপষে ময়লা ছেঁড়া কাঁথার ওপর কমল শুয়ে এক দৃষ্টি জানালার বাইরে তাকিয়ে সব ছোট ভাইটে আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে রয়েছে ঘরে আর কেউ নেই ক্ষিতিশ গলা খাঁকিয়ে দিতে কোমল তার দিকে তাকালো অবাক হলো এবং উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টোলে পড়লো আসুন একটু আগেই কোনি বলছিল আপনি একদিন আসবেন কি আর দেখবেন আমায় কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নামিয়ে বলল দেখার আর কিছু নেই আমি ফিনিশ হয়ে গেছি ক্ষিতীশ তক্তপোষের ধার ঘেসে বসলো কি হয়েছে ইনফ্লুয়েঞ্জা মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বলল হ্যাঁ আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না ছোঁয়াচে রোগটা ওষুধ খাচ্ছ কোমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বললো কোন তারা কিছু হবে কি ও আমাকে রোজ বলে কি কি শিখলো খুব রক্ষা মেয়ে যদি বলে করব তাহলে করবে ওকে দিয়ে যদি করাতে পারেন ওর ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন হবে হবে প্রথম প্রথম একটু চঞ্চল ছটপটে থাকে মন বসলে আমারও মনে হয় ও কিছু একটা পারবে একটা ভাইকে চায়ের দোকানের কাজে দিয়েছি পনেরো টাকা মাইনে কোনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেব ভাবছি কথাবার্তা বলছি ষাট টাকা দেবে কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না কোনি ঘরে ঢুকলো ক্ষিতীশকে দেখে অবাকই হলো দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কোমলের মাথায় হাত রাখলো আমি চাই না কোনি সাঁতার বন্ধ করুক আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাতারু হব অলিম্পিকে হব আমার দ্বারা কিছুই হলো না এখন যদি কোনি পারে আপনি বলছেন ওর হবে হিতেশ গম্ভীর স্বরে বলল যদি খাটে যদি ইচ্ছে থাকে হবে কি রে শুনলি তো কোমল মুখ তুলে উঁচু করে তাকালো ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে তারপর এশিয়ান তারপর অলিম্পিক পারবি না কোমলের কোমলেশ্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো কোন মুখে ধীরে ধীরে অস্বস্তি তারপর চাপা ভয় ফুটে উঠল ঘরের মধ্যে তখন আর কেউ কথা বলছে না হাঁড়িতে ভাত ফোটার শব্দটা সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার কোমল আবার বলল পারবি না কোনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল এতক্ষণ শুনছিলেন মতি নন্দীর লেখা কোনি গল্পের সপ্তম পর্বটি গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটা গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার